ওয়েলকাম টু এমএইচ ইউনিক টেক। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমরা দেখব কিভাবে কম্পিউটার দিয়ে আমরা স্ক্রিনশট নিতে পারি। আমরা তিনটি পদ্ধতিতে স্ক্রিনশট নিতে পারি, এই তিনটি পদ্ধতি নিয়ে আজকে আমরা আলোচনা করব। প্রথমে আমরা কিবোর্ড থেকে উইন্ডোজ বাটন প্লাস পিন স্ক্রিন বাটনটি একসাথে প্রেস করব, তার সাথে সাথে আমাদের একটা স্ক্রিনশট হয়ে যাবে। তাহলে বন্ধুরা আমরা শুরু করছি। আমরা উইন্ডোজ বাটন আর পিন স্ক্রিন বাটন একসাথে প্রেস করলাম, তাহলে দেখেন বন্ধুরা আমাদের একটা স্ক্রিনশট হয়ে গেল। এখন বন্ধুরা আমরা এটা কোথায় পাবো? আমাদের এই জায়গায় দিস পিসি বা মাই কম্পিউটার দুটাই আছে, থাকে যে কোনো একটা। আমরা এখানে ক্লিক করলাম, ক্লিক করে আমরা যখন পিকচার যাব, দেখেন বন্ধুরা আমাদের এখানে একটা ফোল্ডার হয়ে এটা এখানে চলে আসছে। আমাদের এই যে এটা এখন হয়েছে স্ক্রিনশটটা, আমরা এখানে পেয়ে গেলাম। এখন বন্ধুরা আশা করি আপনারা প্রথম পদ্ধতিটা সবাই পারবেন, কারণ অনেকে বলে ওনার অনেক সময় কিবোর্ড নষ্ট থাকে, তাহলে উনি কীভাবে নেবে? তার জন্য ব্যবস্থা রয়েছে। আপনার যদি কিবোর্ড নষ্ট থাকে, আপনি এখান থেকে চার্জ বারে গিয়ে চার্জ করতে পারেন। চার্জে গিয়ে আপনি এখানে লিখবেন স্নিপিং টুল। স্নিপিং টুল লিখলে দেখেন স্টিমিং টুল লেখার সাথে সাথে আমাদের এই জায়গায় স্টিমিং টুলটা চলে আসলো। তাহলে আমরা এখানে ক্লিক করেও দিতে পারি। আমি অন্য আরেকটা পদ্ধতি দেখাবো, আমরা ওইখানে গিয়ে কাজটা করব, আপনি এখান থেকে গিয়েও করতে পারবেন। এখন অনেকে বলে যে চার্জ বাটনটাও কাজ করছে না, তাহলে কী করবে? তাহলে আমরা এখানে উইন্ডোজ বাটন যাবো, উইন্ডোজ বাটন গিয়ে অল অ্যাপসে যাবো, অল অ্যাপস থেকে একটু নিচে আসবো। নিচে আসার পর এই জায়গায় দেখেন উইন্ডোজ অ্যাক্সেসরিজ, উইন্ডোজ অ্যাক্সেসরিজে আমরা ক্লিক করব। ক্লিক করে একটু নিচে আসেন, তাহলে এই জায়গায় দেখেন স্নিপিং টুল, এই জায়গায় আমাদের স্নিপিং টুলটা রয়েছে। আমরা এখানে জাস্ট ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমাদের এখানে অপশনটা চলে আসছে আমরা কিভাবে স্ক্রিনশট নিব। এখন আমরা দেখবো, আমরা এখান থেকে নিউতে যাব। দেখেন নিউতে ক্লিক করার সাথে সাথেই আমাদের এখন রয়েছে কোন আমরা কোন পাঁচটা স্ক্রিনশট নিব, এই পাঁচটা নিব নাকি এই পাঁচটা নিব, আমার যে কোনো ইচ্ছা, আমার যেখানে ইচ্ছা সেখানে আমরা এটা নিতে পারবো। তাহলে আমরা ধরেন আমি এই অংশটা নিবো, শুধুমাত্র আমার যে অ্যাপসগুলো আছে আমি এই জায়গাটাই নিব। দেখেন আমি এই জায়গাটা সিলেক্ট করলাম, ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পর দেখেন এখানে হচ্ছে নিউ, নতুন একটা নেওয়ার জন্য। তারপর যে ডেলি এখানে সিরিয়াল নাম্বার দেওয়া আছে, আমরা এটা সব দেখবো। তারপর রয়েছে সেভ, এখানে গেলে আমরা কোন ফোল্ডারে সেভ করব নিয়ে যাবে। এই জায়গায় রয়েছে কপি, আমরা এটা কপি করে অন্য জায়গায় নিয়ে যেতে পারবো। তারপর এই জায়গায় রয়েছে সেন্ড, আমরা বিভিন্ন মেলের মাধ্যমে এটা দিয়ে দিতে পারবো। আর এই জায়গায় রয়েছে আমাদের পেন, পেন দিয়ে আমরা বিভিন্ন কাজ করতে পারবো। এখানে ক্লিক করি, ধরেন আপনি এখানে কিছু একটা ইঙ্গিত করে দিবেন, দিতে পারেন। ধরেন আমি ধরেন আমি জাস্ট দেখাচ্ছি এখানে কিছু একটা আপনি আর্ট করতে পারবেন, এটা আমি দেখাচ্ছি। কারণ যেমন হচ্ছে তেমন আপনি চাইলে যে যতটুকু স্ক্রিনশট নিয়েছেন তখন সেভ করতে পারবেন, আর এগুলো হচ্ছে বাকি এক্সট্রা কিছু কাজ আছে। তারপর দেখাচ্ছি এটা হচ্ছে আপনার এই যে দেখেন হাইলাইট, হাইলাইটারে গেলে আপনি যে কোনো জিনিসটা হাইলাইট করে দেবেন। ধরো আপনি এই স্ক্রিনশটটা কাউকে পাঠাবেন, তাহলে এখানে অনেকগুলো অ্যাপস, তাহলে কী জন্য পাঠাবেন আপনি? তাহলে তাকে আপনি দেখাবেন কি অপেরা ব্রাউজার, তাহলে এটা জাস্ট হাইলাইট করে দিবেন, তাহলে ওই বুঝতে পারবে যে হ্যাঁ এই জিনিসটা ওর জন্য পাঠিয়েছেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ধরেন আপনি তাকে এই ভিডিওটা দেখাবেন, আপনি জাস্ট এই ভিডিওটার উপর একটু হাইলাইট করে দিলেন, তাহলে যার কাছে পাঠাবেন সে অনায়াসে বুঝতে পারবে। আর আপনি যদি প্রয়োজন সেভ করে রাখেন, তাহলে আপনি অনায়াসে বুঝতে পারবেন আপনি এই জিনিসটার জন্য এটা সেভ করে রেখেছেন। তারপর রয়েছে আমাদের ইরেজার, আর ইরেজারের কাছে তো আমরা সবাই জানি, আমরা যেগুলো লিখলাম এতক্ষণ, আমাদের যদি এগুলো ভালো না লাগে আমরা এগুলো ডিলিট করে দিব। আমরা জাস্ট কি দিয়ে ক্লিক করবো, এগুলো ডিলিট হয়ে যাবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তাহলে বন্ধুরা আমরা ভিডিওটি এখানে শেষ করছি, আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই এখন গিয়ে সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন।